বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটিকে ডার্ক মোডে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বড় বড় মতো দেখছেন জিরোটা একটি অপ, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ডার্ক মোডে আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ব্যবহার করার জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এটি আমি আমার এই ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, এখন সেটিংসগুলো দেখে নিই। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করার পর সিম্পলি আপনারা অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তখন বন্ধুরা এটিকে আপনারা একটু বামের দিকে সুইপ করে দিবেন। বামের দিকে সুইপ করে দেবার পর বন্ধুরা আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সিম্পলি আপনারা বন্ধুরা ক্রিয়েট ইউর ফার্স্ট লাইট অ্যাপ নাও এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখবেন আপনার ফোনের অনেকগুলো পপুলার অ্যাপ থাকবে। তো এখান থেকে বন্ধুরা সিম্পলি আমরা ফেসবুকে ক্লিক করব, কেননা আমরা ফেসবুকটিকে ডার্ক মোডে ব্যবহার করতে যাচ্ছি, এই জন্য সিম্পলি ফেসবুকে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ফেসবুকে ক্লিক করা দেবার সাথে সাথে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি এটিকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা নিচে একটু খেয়াল করবেন, এখানে লেখা চলে এসেছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ফেসবুক ইন 3.297 সেকেন্ডস। তো যাই হোক বন্ধুরা, এটির একটি ক্লোন অ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আপনাদের ফোনে। তো সিম্পলি আমরা এখান থেকে এখন ব্যাক করে চলে যাব। সিম্পলি আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে যাব। এখন হোম স্ক্রিনে আসার সাথে সাথে দেখুন বন্ধুরা, হারমিট অ্যাপটির ডান পাশে একটি ফেসবুকের অ্যাপ চলে এসেছে। এটি বন্ধুরা আসলে হারমিট অ্যাপের একটি ক্লোন অ্যাপ বা ফেসবুকের একটি ক্লোন চলে এসেছে এখানে। তো সিম্পলি আপনারা এই ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন। তো সিম্পলি আমি এই অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটিকে ওপেন করার পর বন্ধুরা আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে বন্ধুরা আমাদের ফেসবুকে গিয়ে লগ ইন করতে হবে। তো সিম্পলি আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো বন্ধুরা দেখুন, এখনও কিন্তু এটি ডার্ক মোড হয়নি, এখনও কিন্তু এটি ফেসবুকের যে হোয়াইট ডিফল্ট থিমটি রয়েছে সেটি রয়েছে। তো বন্ধুরা এটিকে এখন ডার্ক মোড করার জন্য সিম্পলি আপনারা এটিকে বাম থেকে ডানে একটু সুইপ করে দিবেন। তো সিম্পলি এখন বাম থেকে ডানে আমি এটিকে সুইপ করে দিচ্ছি। তো বাম থেকে ডানে সুইপ করে দেওয়ার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস বা এমন কিছু অপশন চলে আসবে। এখানে দেখুন বন্ধুরা, সবার নিচে একটি অপশন রয়েছে নাইট মোড। সিম্পলি আপনারা এই নাইট মোডে ক্লিক করে দিবেন। নাইট মোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে বলবে এরকম একটি ইন্টারফেস বা এখানে কমপ্লিট সাকসেসফুলি বা রিস্টার্ট নাও এমন একটি অপশন চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে রিস্টার্ট নাও ক্লিক করে দিবেন। তো রিস্টার্ট নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাপটি বা হারমিট অ্যাপের সাহায্যে যেই ফেসবুক ক্লোন অ্যাপ তৈরি হয়েছে সেটি আবার অটোমেটিক্যালি ওপেন হবে এবং দেখবেন আপনার ফেসবুকটি ডার্ক মোডে রূপান্তর হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার ফেসবুক অ্যাপটি সম্পূর্ণ ডার্ক মোডে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি কিন্তু মেসেঞ্জারের মতো এটি ডার্ক মোডে ব্যবহার করতে পারবো। তো এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো ফেসবুক অ্যাপকে ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন এবং সেটিকে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা একটি কথা বলে নিই, ফেসবুক ডার্ক মোডে ব্যবহার করে মূলত দুটি কারণে। একটি হচ্ছে ফেসবুক যখন আপনি ডার্ক মোডে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফোনের চার্জ খুবই কম খরচ হবে এবং আপনার চোখের জন্য কিন্তু খুবই ভালো, কেননা রাতের বেলা যখন আলো কম থাকে বা লাইট অফ থাকে ঘরে, তখন ডার্ক মোডে ব্যবহার করলে আপনার চোখের মধ্যে এক্সট্রা যে রিফ্লেকশন আছে সেটি খুবই কম পড়বে এবং আপনার চোখের জন্য খুবই ভালো। তো বন্ধুরা চলুন এখন জেনে নিই হারমিট অ্যাপটিকে আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো বন্ধুরা, এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন ফলো করতে পারেন, এখানে আমি এই অ্যাপটির লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সিম্পলি সেখানে গিয়েও অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, আপনি যখন প্লে স্টোরে সার্চ করবেন এখানে হারমিট লিখে, তখনও কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন। তো সিম্পলি আমি এখানে হারমিট লিখে সার্চ করলাম, দেখুন অ্যাপটি কিন্তু চলে এসেছে, হারমিট লাইট অ্যাপস। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।